হাই বন্ধুরা, আমি ছোটন মণ্ডল আর আপনারা দেখছেন অ্যাক্টিভিটি টাস্ক। আপনারা যদি আপনার ডকুমেন্ট কোনো ডকুমেন্ট যদি হয়তো স্ক্যান করে আপনার মোবাইলে রাখতে চাইছেন, তাহলে কীভাবে স্ক্যান করবেন মোবাইল থেকেই, তাহলে সেটাই আমি দেখাবো আজ। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনাকে ক্যাম স্ক্যান নামের একটি এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমি প্রয়োজনে ডিসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর চলে আসি দেরি না করে, ভিডিও শুরু করে যাক। তারপর এই ইসের ভিতরে ঢুকবো, অ্যাপের ভিতরে ঢুকলাম, ক্লিক করলাম, ওকে, তারপর ভিতরে আসলাম। তারপর হয়তো কোনো কোনো সময় এমন হয় যে হয়তো নেট স্লো থাকলে হয়তো একটু অসুবিধা হয়, কী অসুবিধা হয় যে একটু দাঁড়াতে হয়, একটু ওয়েট করতে হয়, তারপর আসে। ওকে, তারপর এই যে দেখো এখানে ক্যামেরা আছে, ক্যামেরাতে ক্লিক করব, ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরাতে ক্লিক করব আমরা। ওকে, আচ্ছা, ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার পর দেখুন আমরা লাইট অফ অন করতে পারবো এই যে এখান থেকে, ঠিক আছে। ওকে, আমি লাইটটা দিয়ে রেখেছি, অফ করলাম একবার, দেখো আবার আবার ক্লিক করলাম, দুবার অন হয়ে গেল। ওকে, তারপর আমরা ক্যামেরাতে ক্লিক করব, ক্যামেরার চিহ্ন যে আছে এই যে এরো চিহ্ন, ক্যামেরার এই চিহ্নতে আমরা ক্যামেরার চিহ্নতে ক্লিক করব। ওকে, একটু ভালোভাবে নিয়ে ফটো চলে আসলো। ওকে, আচ্ছা, তারপর ফটো চলে এসেছে আমাদের এখানে বাম, হয়তো এই বাম সাইডে আমাদের, দেখো এখানে আমাদের সেভ হয়ে গেলো। ওকে, তারপর আরও যদি ছবি যদি একসাথে স্ক্যান করতে চাই, তাহলে আবার আমরা ক্লিক করতে পারি, আর আবার ক্লিক করতে পারি অন্য ডকুমেন্ট রেখে, আবার আমরা হয়তো ক্লিক করতে পারি, কিন্তু আমি একটাই ডকুমেন্ট হয়তো আমি করতে চাইছি, তার জন্য একটি দেখাচ্ছি আমাদের। এবার এই যে দেখো রাইট চিহ্ন, রাইট চিহ্নে আমরা ক্লিক করবো। ওকে, রাইট চিহ্নে ক্লিক করলাম, তারপর কী করতে হবে, তারপর আমরা এই যে দেখো ক্রপ, ক্রপে মারবো, এই দেখো এই চিহ্নটা, এই চিহ্নটাতে মারবো আমরা। ওকে, এই চিহ্নটাতে মেরে আমরা ক্রপ করে নিই ছবিটাকে। এই দেখো এটা যদি এদিকে টানি, এটাকে এদিকে টানি, তো এইভাবে কোণা আসবে, হ্যাঁ, এইভাবে উপরে যাবে, এইভাবে নিচে আসবে, মাঝখানে এটাতে উপরে নিচে আসবে, ঠিক আছে। আমরা এটা ঠিক করে নিই, কেমন, ঠিক করে নিলাম, ঠিক করে নিই। ওকে, ভালোভাবে আপনারা ঠিক করে নেবেন, হ্যাঁ। তারপর এই যে দেখো ডন, ডান, ডানে মেরে দেবো। ওকে, ডানে ক্লিক করব, ঠিক আছে, আমার এটা ই হয়ে গেছে, তার জন্য ঠিক করে নিই আমিও। ওকে, ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর আপনাদের এইভাবে আসবে, ঠিক আছে। এইভাবে আসার পরে তারপর তোমরা কী করবেন, কী করবে, এই যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দিলেন, আমি লিখে দিলাম ছোটন মণ্ডল। ওকে, তারপর কী করবে, ওকেতে ক্লিক করবে, এই যে দেখো ওকে, ওকে, ওকে ক্লিক করে দিলাম। তারপর আমার দেখো এই যে দেখো ছোটন মণ্ডল নামে একটি পিডিএফ তৈরি হয়ে গেছে। এই পিডিএফটি এবার কী করবে, কাউকে শেয়ার যদি করতে চাও তাহলে এখানে ক্লিক করবে, পিডিএফে ক্লিক করবে, দেখো পিডিএফে একবার ক্লিক করলাম, দেখো এই পিডিএফে ক্লিক করবে, মানে পিডিএফে একবার টাচ করবে, ঠিক আছে, চলে আসবে এখানে, আরেকবার টাচ করবে, ঠিক আছে। টাচ করার পর এই যে দেখো এখানে শেয়ার চিহ্ন আছে, এই যে শেয়ার, ঠিক আছে, শেয়ারে মারলে, ঠিক আছে, এবার শেয়ার পিডিএফ, এই যে নিচেরটা, ঠিক আছে, শেয়ার পিডিএফ, শেয়ার পিডিএফে মারলে, ওকে, তারপর একটু হয়তো ওয়েট করতে হবে হালকা, ঠিক আছে। তারপর আমার হয়তো হোয়াটসঅ্যাপ আমি সেভ করে রেখেছি, আপনাদের ব্লুটুথ আসবে, তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ আসবে, ফেসবুক আসবে, যেখানে আপনি সেভ করতে পারেন। আমি ছোটন মণ্ডলে এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে, আমি এই যে সেন্ড করে দিলাম, ঠিক আছে, আমার পিডিএফ তাহলে হয়ে গেছে। পিডিএফ দেখতেই পাচ্ছেন এখানে, তো এখানে দেখতেই পাচ্ছ পিডিএফ তৈরি হয়ে গেছে, পিডিএফটা আমার এখন যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে আপনার পিডিএফ তৈরি করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই জানাবেন, আর কিসে পরবর্তীকালে কিসের ভিডিও চাইছেন সেটা অবশ্যই জানাবেন, আমি আপনাদের জন্য অবশ্যই পিডিএফ তৈরি করবো। ওকে, আমি অবশ্যই ভিডিও তৈরি করবো একটি।